তোমার এই সৌন্দর্য ধরে রাখার জন্য ব্যবহার করো তুমি কেয়া, তাই তো আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ রোকেয়া। আই লাভ ইউ টু জান। আচ্ছা জান, তুমি কি আমার জন্য সবকিছু করতে পারবা? হ্যাঁ পারবো তো। তুমি যদি চাও তাহলে পুকুরে লাফ দিয়ে মরে যাবো, তুমি যদি চাও তোমার লাগে হাড়পি খেয়ে মরে যাবো, তুমি যদি চাও তাহলে আমি বিষ খেয়েও মরে যাবো। আচ্ছা থাক, রোজা রইছি, তুমি এগুলা বাদে যেগুলা করতে কইবে আমি ওগুলাই করবো। এইগুলো বাদে আছে এবার কি? আচ্ছা যাই যাই, আছে আছে। আচ্ছা জান, তুমি আমার জন্য কি করতে পারবা? কি করতে পারো মানে? আমি সারাদিন তোমার জন্য বিরি না খেয়ে রোজা রাখতে পারো, আমি ইফতারের সময় বেগুনি না খেয়ে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি খেতে পারো, এমনকি সিহারের সময় দুধ ভাত খেয়ে রোজা রাখতে পারো। এইগুলো কোনটা তুমি আমার জন্য করলা? তোমার জন্য করি নাই মানে? এই যে তোমার বোন সাদিয়া, ওরে ও তো দেখে রাখছি একমাত্র তোমার জন্য। সাদিয়া? আরে এই যে তোমার বোন সাদিয়া, এক বয়ফ্রেন্ডের লাল পাঞ্জাবি দিতে যা ছয়টা বয়ফ্রেন্ডের কাছে ধরা খাইছিল, অন্তিকে তো আমি ওরে উদ্ধার করলাম। তুমি উদ্ধার করলা কেমনে? আরে অন্তিকে তো একটা বয়ফ্রেন্ড আমিও আছিলাম। আচ্ছা জান ঠিক আছে, তুমি কিন্তু রাগ করো না, তুমি তো আমার বয়ফ্রেন্ড, তুমি তো এগুলা করতেই পারো। তুমি যদি ভাবো আমি রাগ করছি, আসলে আমি রাগ করিনি। তুমি যদি ছয়টা গার্লফ্রেন্ডের রেস্টুরেন্টে ধরা পড়ো তাও আমি কিছু বলবো না, কারণ তুমি আমার বয়ফ্রেন্ড। তুমি যদি রোজা না রাখা বন্ধুদের সাথে আড্ডা দিতে যে ছয়টা বিড়ি খাও তাও আমি কিছু বলবো না, কারণ তুমি আমার বয়ফ্রেন্ড। তুমি যদি আমাকে দেখতে আসার নাম করে আমার ছোট বোনকে দেখা যাও তাও আমি কিছু মনে করব না, কারণ তুমি তো আমার বয়ফ্রেন্ড। আচ্ছা জান, আমি যদি তোমার কাছে ওইটা চাই তাও আমি কিছু মনে করব না। সারাত ঘুরে গেম খেলে না ঘুমায় তুই, হন সকাল সকাল ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখি আবার খাট থেকে পড়ে গেছস। আরে আম্মা আমি তো গেম খেলতেছিলাম না, আসলে আমি অনলাইনে খুঁজতেছিলাম যে এই বছর ঈদে তোমার কি গিফট দেওয়া যায়। আসলে ভাবলাম যে এই বছর ঈদে তোমার একটা বউ গিফট করি যাতে তোমার কষ্ট কম হয়। রোজা রমজানের দিনে এইসব নষ্ট চিন্তা ভাবনা বাদ দে, তোরে যে আমি 4-5 দিন ধরে বুঝাই বুঝাই কইতাছি যে সবকিছুর দাম বেড়ে যাবো সামনে ঈদ, তুই আমার কথাই শুনস না, তাড়াতাড়ি যাই বাজার করে নিয়ে আয় গা। আর এই লো বাজারের ব্যাগ, আর এই লো 1000 টাকা, বাজারে যেয়ে সব কিছু কিনে নিয়ে আয়। আর মনে করে বেগুন নিয়ে আসিস, ইফতারের সময় বেগুন দিয়ে বেগুনি বানানো লাগবো। আচ্ছা ঠিক আছে নিয়ামনি। এই আম্মা আমার স্বপ্নটা নষ্ট করে দিল, এত সুন্দর স্বপ্ন আমি দেখতেছিলাম যে আমি রোকেয়ার সাথে পার্কে। যাই হোক আগে বাজার করে নিয়ে আসি গিয়া। বেগুন বেগুন দাদা কাঁচা বেগুন, আমার কাছে পাবেন শুধু কুমড়ার বেগুন। দাদা কুমড়ার বেগুন হয় কেমনে? কুমড়া দিয়ে বেগুনি হয় যেমনে অমনে। কুমড়া দিয়ে বা বেগুনি হয় কেমনে? এই ওকে ব্যাক কল নাকি, ওকে দেশের কোনো খোঁজ খবর আছে? আরে বেটা দেশে বেগুনের দাম বাইরে গেছে দেখি কুমড়া দিয়ে বেগুনি বানাইতেছে, তুই কি কোনো খোঁজ খবর রাখছ না? কুমড়া দিয়ে বেগুনি এইটা আবার কোন পাগলে খায়? তোর মতো অনেক পাগলে খায়। আচ্ছা যাই হোক, বেগুনের দাম বাইরে আর কয় টাকা এবার হইছে? এই যে বেগুনটা দেখতেছস পুরাপুরি ডায়মন্ডের বেগুন, এর দাম পড়বো 2,20,000 টাকা। এই ফকিরনি মাত্র একটা 1,000 টাকার নোট নিয়ে বাজারে আইছে, এই ওর একটা মরিচের বোটা ছিড়া দিয়ে দে। বোটা দিলেও লস, তাইলে কি আমি 1,000 টাকায় কোনো কিছুই পাবো না? সব জিনিসের দাম কেতই বেড়ে গেছে। আজকে তোমার মায় আমার একবারে মাইরে এলাইবো, আমার মা 1 সপ্তাহ ধরে কইতেছিল তুই বাজারে যা বাজারে যা, ঈদ সামনে সব জিনিসের দাম বেড়ে দেবো, এখন আমি কি করব? 1,000 টাকায় কোনো কিছুই পাইতেছি না আমি। ফকিরনি আজকালকার বাজারে তুই 1,000 টাকা নিয়ে বাজারে আইছস, হরেন দিকে যা। চাচা আপনি যেইভাবে আমার কাছ থেকে 1,000 টাকা নিয়ে আমার একটা বেগুন দিয়ে দেন চাচা, আমার মা আমার একবারে বেরে এলাইবো, দিয়ে দেন চাচা, চাচা আপনি দিয়ে দেন। তুই ছাড় 1,000 টাকা দিয়ে বেগুন কে, বেগুন একটা টুকলো পাবি না চাচা। আপনি নানির কাছে চাচা আমার একটা বেগুন দিয়ে দেন চাচা। দিলি তো নানির কথা কই ইমোশনাল কইরে, একবারে কিলার আমার নানির ক্ষেতের বেগুন এর লাগে তোর দিতাছি, সাবধানে ধরে রাখবি। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি আমারে দিয়ে দেন, আমি একবারে কিলার সাবধানে রাখবো। এই নে। বাহ, আমার জীবনটা একবারে ধন্য হয়ে গেল, আমি 2,20,000 টাকার বেগুন 1,000 টাকায় পেয়ে গেছি, এটা আমার সাবধানে রাখতে হইব। হালাই কেমনে দৌড়টা দিল, ওর মনে বেগুনটা খুবই দরকার ছিল। বস আপনি আপনার নানির লেগে আমাকে 2,19,000 টাকা লস করাই দিলেন।
এমন লোক আমি মাঝে মাঝে করি হেই তুই টিকটক করা শুরু কর বেগুন বেগুন দাদা কাঁচা বেগুন আমার কাছে আছে এখন একটা বেগুন বেগুন পাইছি রে বেগুন পাইছি ডায়মন্ডের কোটি টাকার বেগুন পাইছি এই লাখ টাকার বেগুন পানিতে বইরে গেল এখন আমি কেমনে আনু তা আবার পড়ছে কিনারে মাঝখানে পড়লে তো সাঁতরে আনা পারতাম এখন আমি কেমনে আনু আমার মাই তোমারে মেরে লাইব যদি বেগুন ছাড়া বাসায় যাই এমনি জিনিসপাতির দাম যে ভাড়া বাড়ছে ঈদ সামনে এখন আমার যেমনি হোক বেগুন তো নিয়ে যাইতে হইব এই কিনারে পড়ছে এমন কি আমি সাঁতরে উঠে পারো যদি মাঝখানে পড়তে তাইলে আমি একবার ভেবে চিন্তা দেখতাম এখন আমার মাই তোমার বাড়ি থেকে বের করে দিব আমার মাই তো আমার শিওর মারবো যেভাবে হোক আমার একটা ব্যবস্থা করা লাগবো ধন্যবাদ কাকা এই বেগুন আলাদিনরে আবার পৃথিবীতে আনার লাইগা আমার আগমনের মানে আমার আগমনের আগে নিউ মার্কেটে মারামারি লাগিয়ে গেছে সবজির দাম বাইরে গেছে আর কাপড় চোপড়ের দোকানে তো ঠেলা ঠেলির জ্বালায় ঢুকাই যায় না সামনে আবার হইলো ঈদ এই টাইমে তো পৃথিবীতে আমার আগমন হওয়ার দরকার কাকা আমি পৃথিবীতে আইসা পড়ছি কাকা তুই বাজার নিয়ে আইছস দেখি তো আম্মা আছিল ব্যাগে আছিল সবজি আছিল একটা বেগুন আছিল আম্মা কিন্তু এটা আর সময় পুকুরে পড়ে গেছে আচ্ছা থাক সমস্যা নাই তুই ভিতরে আয় আ উ আম্মা ছেড়ে দে আম্মা আমার ভুল হয়ে গেছে আর করব না আ উ আমারে বাসা থেকে বাইর করে দিল এখন আমি কোনে যাবো আমার মাই বারবার কইতেছিল তুই বাজারে যা ঈদ সামনে সব জিনিসের দাম বেড়ে যাইব এখন আমি কি করব কাকা কান্দেন কে কি হইছে আমার কোন তুই কেরা আমি আলাদিন বেগুন আলাদিন এ শালার দেহে মনে দিছে যে গাভীর না বিছে দেইছস তুই আবার নিজেরে আলাদিন দাবি করস মা মা কি চুল আরে আমি রিয়েল আলাদিন আমি ওই যে দৈত্য আছে না দৈত্য আলাদিন আপনি আমারে বিশ্বাস করেন তাইলে তুই আমারে কাকা কইতেছস কে আকা না কয়া আরে আপনার তো তাও কপাল ভালো আমি আপনারে কাকা কইছি আমার পরে যে আপডেট আলাদিন আইব ওইটা তো আপনারে আকা কইব আচ্ছা ঠিক আছে তুই যে আসল আলাদিন এইটা আমি বুঝবো কেমনে বুঝবেন কেমনে মানে আপনার কি আমার দেখে কোনো সন্দেহ হইতেছে নাকি আপনি আমার যে কোনো জিনিস এনে দিতে কোন আমি আপনার সেকেন্ডের মধ্যে এনে দেবো আর এইটাই তো আমার অলৌকিক শক্তি অলৌকিক শক্তি আচ্ছা তাহলে তুই আমার সামান্য একটা জিনিস এনে দে ওইটা হইল পরিমণি পরিমণি আরে কাকা এটা তো আমার সার্চ লিস্টেই নাই এটা আমি আপনার কেমনে এনে দেবো আচ্ছা ঠিক আছে তাহলে তুই একটা সামান্য জিনিস এনে দে সানি লিওনটা এনে দে ইন্টারন্যাশনাল কাকা আমি তো হইলাম বাংলাদেশ সার্ভারের আলাদিন বুঝছেন আর ওইটা তো ইন্টারন্যাশনাল সার্ভার ওইটা আমি কোনো মতে আপনার এনে দিতে পারবো না ওইটা আমার সার্ভারের বাইরে আচ্ছা ঠিক আছে তুই অরেও না এনে দিলি তাহলে তুই মুয়া খলিফার এনে দে মুয়া খলিফা কি কাকা ও ওইটা হলো মিয়া খলিফা আল্লাহর পোহালা আপনি খালি আমার কাকা না হইলে এখন আমার জাদুতে আপনার গাবি মানে না বিছাইটে দিতাম আচ্ছা ডায়লগ যেহেতু কইছিসি তাহলে আরেকটা ডায়লগ কই দি মা মা কি চুল এই কাকা ওইটা আমার নেটওয়ার্কের বাইরে তাইলে তুমি আমার লেরে আলাদিন এই শরীরে 20 টাকা নীল মাখলেই আলাদিন হওয়া যায় না আর তোর শরীরে জোরও নাই তাইলে কাকা ওই বাসবার পিছে যাই আর আপনার গাবি মানে না বিছাইটা দেই তাইলে বুঝবেন আমার জোর আছে কি নাই আচ্ছা থাক তাইলে তোর এগুলো করতে হবে না আচ্ছা কাকা ঠিক আছে তাইলে কাকা আমার আপনার লগে সারাদিনই রাখেন আপনি যে যে হুকুম দিবেন সব হুকুম পালন করুন কারণ আপনি আমার আকাও না আপনি আমার হইলো আগাও না আপনি হইলেন আমার কাকা তুই কি আমারে বোধাই ভাবছস তোর মতো লেরে আলাদিন নিয়ে আমি সারাদিন ঘুরু থাক তুই আমি চলে যেতেছি লেরে আলাদিন এইটা আমার লগে থাকলে আমার সারাদিন মাটি হইব হালারপুর লেরে আলাদিন তুই পলাইছিস একটা গাছের নিচে পলাইতি তুই একটা পাতা নিয়ে পলাইছিস কে আরে কাকা আপনি বিশ্বাস করেন আপনি ছাড়া আমার আর কেউই দেখতে পারে না বিশ্বাস না হয় আপনার লগে আমার সারাদিন রাখেন আর এইটাও আমার একটা অলৌকিক শক্তি
আচ্ছা আমি বিশ্বাস করুম একটাই শর্তে তুই আমারে এখন একটা গাড়ি এনে দে এই সামান্য একটা ব্যাপার আমি আপনারে এখনই গাড়ি এনে দিতেছি এই গরমে পানি গরম করতে লাগবো না কোনো আগুন আমার নাম হলো আলাদিন দা বেগুন কি রে আলাদিন তুই গাড়ি আনলি গাড়ি কই রাখলি এত বড় গাড়ি তো আমি কোনো জায়গায় দেখতাছি না আরে কাকা এই যে গাড়ি কি হরে এইটাই তোর গাড়ি এই খেলনা গাড়ি তোর তুই তোর যা তো এই খেলনা গাড়ি আমারে দিছস এই কাকা আপনি কিন্তু আমারে দোষ দিতে পারবেন না আপনি কিন্তু আমারে এটা কোন নাই যে আপনার খেলনা গাড়ি নাকো নাকি আসল গাড়ি হাল্লার পুলের আলাদিন এখনো কি আমার খেলার বয়স আছে যে আমি খেলনা গাড়ি নিমু কাকা আপনি কিন্তু এখনো খেলার বয়স আছে এখনো তাই নাই আর কাকা এই জাদু কিন্তু আমি ঠিকঠাক মতো না করতে পারলেও একটা জাদু কিন্তু আমি একেবারে ঠিকঠাক মতোই করতে পারি তুই আমার লের আলাদিন তুই কিচ্ছু করতে পারিস না তোর চেহারা দেখলে বোঝা যায় তুই খালি গাবির নিচের নাবি ছাড়তে পারিস মা মা কি চুল আর তোর আলাদিন কম টিকটকার বেশি দেখা যায় থাক তুই একদম আমার পিছে পিছে আবি না এই কাকা আপনি তো একটা কথা একেবারে পুরোপুরি ঠিকই কইছেন আমার তো একটা টিকটক আইডি আছে আলাদিন 004 ফলো দিয়ে দেন কিন্তু এই তোমরা সব ছেলেরা একদম একই রকম সব সময় খালি লেট করো সব ছেলেরা মানে মানে তুমি ও এই তোর গার্লফ্রেন্ড এত দরদাল টাইপের কে এই বেটা ওই কথা রাখ তুই খেলে আমার পিছে পিছে আসছ কে এই তুমি কথা বলো কার সাথে আরে না কই আমি তো তোমার সাথে কথা কইতেছি লেরের ভাই এই তুমি কিন্তু ইদানিং খুব উল্টা পাল্টা কাজ করতেছো তুমি নির্ঘাত কোন একটা প্রেমে পড়ছো আরে না আমি কোন প্রেমে টেমে পড়ি কি হরে আলার পো আলাদিন তুই কিন্তু আমার সংসার একবারে ভেঙে ফেলাইতেছ এই এই আমার গার্লফ্রেন্ডের কাছে হাত দে আলাদিন মানে এই তুমি কিন্তু ইদানিং খুব বন্ডামি করতেছো দেখো বন্ডামি করে কিন্তু আমার কাছ থেকে পার পাবে না আর সামনে আমার বার্থডে গেছে বার্থডে তো কোনো গিফট দাও না আর এইবার সামনে ঈদ আইতাছে আর ঈদও যদি তুমি কোনো গিফট না দিছো এই কাকা আপনি কোন আমি গিফট নিয়েছি আমি গিফট নিয়েছি আপনি কোন কোন আমি তুমি কোন আরে আমি তো গিফট নিয়েছি তোমার জন্য ও তাহলে কোথায় এই কাকা আপনি কি টিকটকার নাকি আপনি তুমি আমার গোডাউনে আড দিবেন এই তুমি এরকম লাফালাফি করতেছো কেন বারবার আরে আমি তো গিফট বাইট করতেছি গিফট গিফট ওহো এই যে গিফট চান তুমি সত্যি সত্যি আমার জন্য গিফট আনছো হ এইবার একদম সত্যি সত্যি আমি তোমার জন্য গিফট আনছি আচ্ছা যাক তাহলে এটা আমি বাসায় যাই খুলব না কাকা আপনি ওরে এখনই খুলতে কোন এটা অনেক ভালো গিফট অনেক দামি গিফট নিয়ে আসি ও যদি এটা এখন খুলে আপনাকে উপরে মোহনি ভেঙে দেব মানে অনেক মজবুত হইব সাসিমেন্টের মতো ও আচ্ছা এই রকে তুমি এখনই গিফটটা খুলো অনেক দামি গিফট আচ্ছা তুমি যখন বলতাছ তাহলে এখানেই খুলি হ তুমি এত সুন্দর গিফট আনছো আমার জন্য আমি তো ভাবতেই পারি নাই কি কাকা কইছিলাম না গিফটটা পছন্দ করব পুরো গুলিস্তান থেকে 30 টাকাতে কিনে নিয়েছি এই আলাদিন খালি বারবার আমার এইভাবে ফাঁসিয়ে দিতেছে তাহলে এই ছিল তোর গিফট এই পার্কে এসে তোর 19-20 করার চিন্তা ভাবনা ছিল না থাক তুই আর শোন তুই আমার এই দেহ পাবি কিন্তু তুই মন পাবি না আরে রোকেয়া তুমি যাও না এই সব দোষ ওই হালার পোলা আলাদিনের ওই সব উল্টা পাল্টা করতেছে ওই আমার সংসারে আগুন লাগিয়ে দিল আলাদিন এ রোকে আমারে ভুল বুঝে চলে গেল আলাদিনের লিগে আমার সংসারটা ভেঙে গেল এ কাকা এনা হেন হুনেন হুনেন হালার বু তুই আর আমার আশেপাশেও থাকবি না লেরে আলাদিন তুই আমার তোর লিগে আমার ব্রেকআপ হইছে তুই কোনো জাদুই পারস না তোর সব জাদু ভুল হয় তুই আর আমার লগে লগে থাকবি না আরে না আমাগো গ্রহের মধ্যে সবচেয়ে বেশি শক্তি তো আমারই আর আমার যে শক্তি আমার শক্তি বিশাল আপনার ওই গার্লফ্রেন্ডের মধ্যে জানালাস কি করে আমার ওই গার্লফ্রেন্ড যেমনই থাক তুই আর আমার আশেপাশে আসবি না সারাটা দিন তুই আমার নষ্ট করছস খুবই জ্বালাইছস তুই এনেই থাক আমি চলে যাইতেছি এ কাকা আমার কাছে কিন্তু পরিমনির নাম্বার আছে তাইলে আপনি যান আমিও যাই গা আপনি কারা বাবা এই সেই যে বেগুন আলাদিন আবার পৃথিবীতে ফিরে আনছে তুই তাইলে ওই বেগুন আলাদিন আবারও পৃথিবীতে ফিরে আনছস না তাইলে শুন তন্নে আমি একটা শায়রি কইতাছি আপনার এই ভন্ড শায়রি পাবলিক আর পছন্দ করে না আচ্ছা ঠিক আছে আমি তাইলে এখন একটা র‍্যাপ করতাছি পারি পারি
পারি হই আমি নিজের ঘরে নিজেই করছি চুরি তাই তো আমি আজকে না হাইটা হুন্ডা দিয়া ঘুরি হই আমি রিল সিরিজ করতে করতে আজকে টিকটক স্টার চুরি করা হুন্ডাই আমি ফলাইতে পারি না গিয়া থাক আমি আর কিছু কম না চুপচাপ থাইকা লাগায় দিমু আমি আগুন বাবা এই ধরনের র‍্যাপ যদি আপনি আরেকবার কোন আপনি পিছন দিন আগুন আচ্ছা ঠিক আছে তেলে ওই কাজটা করছে না আর ওর জন্য এই বাংলাদেশে আবার সব জিনিসের দাম বেড়ে গেছে বাবা আমি আলাদিন রিসা করে বের করি নেই বাবা আপনি কি যে একটা করেন আমাগো বাবা কিচ্ছু করা পারবো না আপনি জানেন না আমাগো বাবা বন্ড আমার দিকে তাকায় লাভ নাই আমিও জানি যে আপনি একটা বন্ড নিজের ঘরে চোর থাকলে তালা কিনে লাভ কি কিচ্ছু করার নাই আমি আমার শক্তি দিয়ে আমি আমার পাওয়ার দিয়ে আমি এই বেগুন আলাদিন একটা বেগুনে বন্দী করে রাখছিলাম আর তুই ওরে বাইর করে ফেলাইছস এখন যা করার তৈরি করতে হইব তুই একমাত্র পারবি ওই বেগুন আলাদিনটা ধ্বংস করতে বাবা আমার ভিতরে তো কোনো শক্তি নাই যা দ্বারা আমি ওই বেগুন আলাদিনটা আবার বন্দী করুম আপনি কিছু না কিছু একটা করেন এরকম কোনো শক্তি আছে আমাকে বাবার ভিতরেও নাই কি করে নাই কথাটা তুই একদমই ঠিক কইছস এখন আমি দুর্বল হয়ে যেতেছি হারবাল খাইতে হইব যাইক বাবার মধ্যে এখন আর আগের মতো শক্তি নাই আমারে তো বাবা এখন কোনো মতেই বন্দী করতে পারবো না আর আমারও তো কেউ থামাইতেই পারবো না এখন আমি বাংলাদেশের জিনিসপত্রের দাম বাড়াইতেই থাকুম আর বাড়াইতেই থাকুম বাবা আপনি যদি আলাদিনে বন্দী না করতে পারেন তাহলে আমি পারবো আমার মতো বোধহয় কি আলাদিনে বন্দী করা পারবো আমার আর কিচ্ছু করার নাই তোরই যা করার করতে হইব তুই একমাত্র আলাদিনে ধ্বংস করা পারবি তুই করগা আমি আর কিচ্ছু করতে পারম না তাহলে কি বাংলাদেশের সব কিছুর জিনিসপাতির দাম বাড়ানোর জন্য দায়ী কি আমি আমি এখন কেমনে সমাধান করুম আমার ভিতরে তো কোনো লেরের শক্তিও নাই বাবার মতো লেরের শক্তি থাকলে তো কাম হইতো যাই গে এ আমার ভুলের কারণে এই আলাদিন আবার পৃথিবীতে ফিরে আইছে এই আলাদিনের জন্য এই দেশে সব জিনিসের দাম আবার বেড়ে যেতেছে এর পিছনে দায়ী শুধু আমি এই দেশের কাছে আমি অপরাধী হয়ে গেলাম এর কি তেলে কোনো সমাধানই নাই এ কাকা আল্লাহর পু আলাদিন তোর লেগে আমি পুরা দেশের কাছে শত্রু হইছি তোর লেগে আমার গার্লফ্রেন্ড আমারে ছাইরে গেছে গা তোর লেগে আমার সারাটা দিন মাটি হইছে আর তোর লেগে সব জিনিসপাতির দাম বাড়ছে এর লেগে আমি বেগুন কিনে নিয়ে বাসা পর্যন্ত যাইতে পারি নাই তোর লেগে আমার মায়ও আমার বাসা থেকে বের করে দিছে তুই আমার লেরে আলা দিন তুই কোনো জাদুই পারস না তোর চেহারা দেখলে বোঝা যায় তুই খালি পারস গাভীর না বিচারতে আরে কাকা না আপনি তো আমার ভুল বুঝতাছেন আর আমি তো সেই প্রথম থেকে কইতাছি আমি একটা জাদুই পারি ওটা হলে আমি 10 মিনিটের লেগে বেগুন হইতে পারি তোর কথা আমার কোনো বিশ্বাসই হয় না তুই আগে ভয়া দেখা কি কাকা আপনি আমার বিশ্বাস করেন না না আপনি কি আমার বিশ্বাস করতেছেন না একদমই না তাহলে এই দেখেন ভয়া দেখা আগে কি কাকা বিশ্বাস হয়েছে তো একদম ক্লিয়ার বিশ্বাস হয়েছে তুই অনেক শক্তিশালী আলাদিন আর তুই শুধু গাভীর না বিচারতে পারস না তুই অনেক জাদুই পারস এইবার দেখ আমি তোর লগে কি করি এই কাকা আপনি কিন্তু আমার লগে এটা করতে পারেন না কাকা আলাদিন সারাদিন তুই আমারে খুব জ্বালাইছস এইবার বুঝবি যে তোর কেমন লাগে এই কাকা আমি কিন্তু আপনার উপরে বিশ্বাস করে বেগুন হইছিলাম কাকা এই কাকা এইভাবে তিতাছেন গেলে আমার ব্যথা ব্যথাছেন আমি এই কাকা আমার ছাইরে দেন কাকা আপনি কি শুরু করছেন আমার লগে আলাদিন এইবার বুঝ তোর কেমন লাগে কাকা আপনি কিন্তু আমার পিছন পুরে আলাইছেন কাকা এইভাবে ভাইছেন না আমার কাকা কি শুরু করছেন আপনি তুই এখন যাই কস আমি এখন তোর কথা শুনতাছি না সারাটা দিন তুই আমারে খুবই জ্বালাইছস আগের বার বাবা তোরে বন্দি করে রাখছিল আর এইবার আমি তোরে কাইটা কাইটা ভাইজা দিলাম তো আবার গরম তেলে আচ্ছা কাকা আমি চলে যাওয়ার আগে তাইলে একটা শাইরি কই আচ্ছা ক ঈদ আসলে কাঁচামালের দাম বাড়াইয়া কইরা দেই আমি আগুন এই কাকা আপনি ওয়াওয়া কর না কা আচ্ছা যাই আমি কই ওয়াওয়া ওয়াওয়া ঈদ আসলে কাঁচামালের দাম বাড়াইয়া কইরা দেই আমি আগুন তাই ভালোবাসে সবাই আমার ডাকে আলাদিন দা বেগুন কাকা আপনিও একটা বুদাই আপনি আমার মাথা কাটছেন ঠিকই আমার পিছন কাটতে পারেন নাই আমি আবার ফিরমু কাকা না ভোসড়িকে বেটে বেটে